ম্যাকের সবচেয়ে চাহিদা সম্পন্ন মডেলের মধ্যে M1, আর এটার আকর্ষণীয় যে জিনিসটা, এটার ব্যাটারি হেলথ 100%, মাত্র 7 বার চার্জিং টাইম, মাত্র 7 বার চার্জ হয়েছে, একদম 7 বার চার্জিং টাইম। ইনটেক নেওয়া যে কথা, এটা নিয়ে ঠিক সেম কথাই, তোকে মিনিমাম 50% প্রাইসে কম পাবে, 50% কমে, যেগুলো কোরাই 7 দেওয়া ম্যাকের কালেকশন, ম্যাকের কালেকশনে বর্তমানে সবচাইতে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট ম্যাকবুক। আর এটার অবাক করা একটা বিষয় কি, 19 থেকে 20 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, স্ক্র্যাচ আপনি পাবেন না, একদম এ গ্রেড প্লাস কন্ডিশন। আপনি দেখেন একদম ফ্রেশ, মানে ফ্রেশই। একটা দাগ থাকলে, যা একটা দাগ থাকলে তো টাকা আপনি পুরোটাই ফেরত পাবেন, দাগ থাকলে আপনি নেয়ারই দরকার না, প্রতি দাগে 1000 করে ডিসকাউন্ট। আচ্ছা আমি ট্রাই করব 1000 করে ডিসকাউন্ট। এটা কিন্তু 20 এর ইন্টেল ভেরিয়েন্টের প্রোডাক্ট, এটা কিন্তু সম্পূর্ণ সিলভার কালার, এটাও কিন্তু 8GB RAM দেওয়া আছে, পাশাপাশি আপনার 256GB SSD কার্ড দেওয়া আছে, একদম ফ্রেশ। আপনি একটু হাতে নিয়ে দেখেন আসিফ ভাই, এটা হলো ম্যাকবুক প্রো 2019 এর। যারা কিনা ভিডিও রিডিং করেন বা একটু বেশি ব্যাটারি বা বেশি স্টোরেজ লাগে বা একটু ভালো প্রসেসর লাগে, সেক্ষেত্রে এই প্রোডাক্টটা দেখতে পারেন। এটা হলো 2019 এর Core i7, এটা কিন্তু অনেক কম প্রাইস। এটার যে সাউন্ড সিস্টেম আছে, মানে মাথা নষ্ট সাউন্ড, প্রচুর সাউন্ড এটার আপনার, এবং কি এটা কিন্তু 16GB RAM দেওয়া আছে, 256GB SSD কার্ড দেওয়া আছে, মাত্র 23,000 টাকা, 23,000 টাকা, 6th generation, মানে ম্যাকের ম্যাক্সিমাম ফিচারগুলি সারফেস এর মধ্যে আমরা অনেক সময় পাই। হ্যাঁ, যেমন এটা হলো সারফেস ল্যাপটপ 3, বর্তমান সময়ের সবচাইতে সেলিং প্রোডাক্ট, সবচেয়ে বেশি ল্যাপটপ 3। হ্যাঁ, ল্যাপটপ 4 এটা হলো একদম আপডেটটা, এটা কোথাও পাবেন না আমি যতদূর জানো না, মানে ইউজ পাবেন না আর কি, ল্যাপটপ পাবেন ইউজ পাবেন না। ফ্রিল্যান্সারদের জন্য ভালো হবে, ফ্রিল্যান্সারদের জন্য সবচাইতে বেস্ট মডেল এই জেটবুক প্লাস এলিটবুক, সবচাইতে ভালো মডেল ভাই। এটা চার্জিং টাইম একটু দেখেন তো, মাত্র 2 বার চার্জ, আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা মূলত বসুন্ধরা সিটি থেকে একদম ট্রাস্টেড শপ থেকে ম্যাকের কালেকশন নিতে চান, এছাড়াও রয়েছে সারফেসের কালেকশন, তো আজকে বিশেষ করে ম্যাকে একটা ধামাকা প্রাইস থাকবে। আপনারা যারা ঢাকার বাইরে আছেন, তারা কিন্তু এইচপির কালেকশনের যত ল্যাপটপ আছে সবগুলোও কিন্তু পারচেস করতে পারবেন, আর যারা সরাসরি শপ ভিজিট করবেন তারা কিন্তু সরাসরি শপ থেকে পারচেস করে নিতে পারবেন, এবং কি যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তারা কিন্তু কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই? মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলে এই ম্যাকের কালেকশনও দিয়ে দিবেন, যেটাই নিতে চান আপনি 1000 টাকা অ্যাডভান্সে প্রোডাক্ট পারচেজ করতে। আচ্ছা, তো আমরা রয়েছি আইটি স্টোরে, আইটি স্টোর থেকে আমাদের রিফাত ভাই আছে। ভাই কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ম্যাকের কোনো অফার থাকবে? জি, আজকে আসলে মূলত ম্যাকের অফারটা নিয়ে আমরা চলে আসছি। বিগত দিনে আমরা এইচপি, ডেল, এসার, আসুস এগুলি নিয়ে কথা বলছি, তো আজকে 2024 সালের শেষ মুহূর্তে আমরা ম্যাকের কিছু ভালো মডেল নিয়ে আসছি, এবং কি সবচেয়ে বড় বিষয় একদম রিজনেবল প্রাইসে একদম এ গ্রেড প্লাস প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসছি। তো আমরা যদি আজকে একটা মডেল প্রথমত দেখাই, এটা হলো M1, এটা হলো M1 চিপসেটের ম্যাকবুক এয়ার। হ্যাঁ, ম্যাকবুক এয়ার একদম এ গ্রেড প্লাস কন্ডিশন, আপনাকে জাস্ট আমি দেখাবো, আপনি শুধু বলবেন যে আপনার কাছে কন্ডিশনটা কেমন মনে হচ্ছে। আচ্ছা, একদম 100% এ গ্রেড কন্ডিশন, নট এ সিঙ্গেল স্ক্র্যাচ অর ডেন্ট, একদম ফুল ফ্রেশ কন্ডিশন। আর বর্তমানে তো M1 এর চাহিদা বেশি, সবচাইতে বেশি ম্যাকের সবচেয়ে চাহিদা সম্পন্ন মডেলের মধ্যে M1। আমি যদি এটা কাছ থেকে আপনাকে দেখাই, এটা দেখেন M1 2020 এর মডেল। হ্যাঁ, এটাতে 8GB RAM দেওয়া আছে, পাশাপাশি 256GB SSD কার্ড দেওয়া আছে, এই যে দেখেন 256 SSD দেওয়া আছে, আর এটা কিন্তু একদম সম্পূর্ণ সিলভার কালার এর ল্যাপটপ। আর এটার আকর্ষণীয় যে জিনিসটা, এটার ব্যাটারি হেলথ 100%, মাত্র 7 বার চার্জিং টাইম, মাত্র 7 বার চার্জ হয়েছে, একদম 7 বার চার্জিং টাইম। ইনটেক নেওয়া যে কথা, এটা নিয়ে ঠিক সেম কথাই, কারণ একটা ল্যাপটপ যদি ব্যাটারি হেলথ থাকে 100, চার্জিং টাইম থাকে 7 বার, আর ম্যাকের মধ্যে কিন্তু এগুলো একদম 100% রিয়েল, এখানে কিন্তু ফেকের কোনো অপশনই নাই, আর একদম স্লিম ডিভাইস। হ্যাঁ, একদম স্লিম, একদম মানে আপনার একটা জিনিস যদি আমি দেখাই, এটার পোর্টগুলি দেখেন, ওয়াও, এই একদম ফুল, মানে এগুলো যে ইউজটি হয় নাই আপনি একদম প্রুফ সহকারে নিতে পারবেন, এবং কি ল্যাপটপটা হলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে, জাস্ট মাত্র 7 বার চার্জ, এটা কিন্তু ওপেন বক্স হিসেবে আপনি কাউন্ট করতে পারেন, আর এটা হলো একদম 100% চার্জ সহকারে একদম এ গ্রেড প্লাস ইউএস ভেরিয়েন্টের একটি প্রোডাক্ট, ইউএস ভেরিয়েন্টের। তো এই প্রোডাক্টটা আমরা প্রাইস রেঞ্জ অফার করতেছি মাত্র 75,000, 75,000 টাকা, একদম ব্র্যান্ড নিউ ইনটেক কন্ডিশনের প্রোডাক্টটা আপনি নিতে পারবেন। আর একদম ইনঅ্যাক্টিভ ডিভাইস কত প্রাইস? ইনঅ্যাক্টিভ ডিভাইস প্রাইস 90,000 টাকার মতো, আপনি মিনিমাম 15,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন, 15,000 টাকা ডিসকাউন্টে। আচ্ছা, ম্যাকবুক এয়ার এটা 100% ব্যাটারি হেলথ সহকারে, জি M1 দিয়ে। ওকে, তারপর এরপর নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, আমাদের কাছে কিন্তু M1 এর কিন্তু অনেকগুলো কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন এটা আবার জাপান ভেরিয়েন্টের M1, এটা কিন্তু আপনার
কনফিগার অনুযায়ী আমাদের প্রাইসটা কম বেশি থাকে এবং ব্যাটারি হেলথ অনুযায়ী, যেমন এটা দেখেন এটা 110 বার চার্জিং টাইম, 82 ব্যাটারি হেলথ, এটা এটার প্রাইস আমরা করতেছি 72,000। জি, আমার ভিডিও দেখে আসলে কমাই রাখবেন, অবশ্যই আমি ট্রাই করব আসিফ ভাইয়ের ভিডিও থেকে যারা আসবে সবাইকে প্রাইস অনার করার জন্য ইনশাআল্লাহ। এবং কি এটার কালারটা কিন্তু স্পেস গ্রে, স্পেস গ্রে, আর এটা হোয়াইট কালার। আসিফ ভাই আপনি যদি একদম খেয়াল করেন এটাতে কিন্তু একটা স্ক্র্যাচ আপনি পাবেন না, একদম এ গ্রেড প্লাস কন্ডিশন, আপনি দেখেন একদম ফ্রেশ মানে ফ্রেশই। একটা দাগ থাকলে, যা একটা দাগ থাকলে তো টাকা আপনি পুরোটাই ফেরত পাবেন, দাগ থাকলে আপনি নেয়ারই দরকার না, প্রতি দাগে 1000 করে ডিসকাউন্ট। আচ্ছা আমি ট্রাই করব 1000 করে ডিসকাউন্ট দিতে, আমি দাগ প্রোডাক্টই দিব না, কারণ কাস্টমার এসে আমি ডিসকাউন্টও দিব না দাগও দিব না, ঠিক আছে? কাস্টমার এসে খুঁজবো কি দাগ আছে কিনা, 1000 টাকা ডিসকাউন্ট, এটাই করে এটাই করে, যাই হোক সমস্যা নাই, ট্রাই করব। আর যারা ম্যাকবুক নিতে যাচ্ছে তাদের জন্য একটা মেসেজ আমার তরফ থেকে, সেটা হলো আপনি ট্রাই করবেন যে আইটি স্টোরে একবার হলো ভিজিট করার জন্য, কারণ আমাদের কিন্তু প্রতিটা প্রোডাক্ট আপনি দেখেন, আমি 5টা প্রোডাক্ট নিব, 5টা প্রোডাক্টই ফ্রেশ, এখানে কিন্তু ভিডিওতে আমার এখানে কোনোভাবে চান্স নাই যে আমি আপনাকে আরেকটা অন্য প্রোডাক্ট দেখানোর, যা আছে যেমন কাছে আসেন আমি দেখাই। এটাও কিন্তু আরেকটা প্রোডাক্ট M1-এর, M1 2020 এর 8GB র্যাম, এবং কি আপনার এটাও কিন্তু 256GB SSD কার্ড, যদি এর ব্যাটারি হেলথ আমি দেখি একটু কাছ থেকে আসেন 96, এটা কিন্তু 52, বর্তমানে সবচাইতে চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট ম্যাকবুক। আর এটার অবাক করা একটা বিষয় কি, 19 থেকে 20 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, 19 থেকে 20 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, বলেন কি এত অনেক, মানে এটার চাহিদাটাই মূলত ব্যাটারি ব্যাকআপের জন্য, এবং কি ল্যাপটপটা কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ একটা মডেল, ম্যাকের 2020 এর M1 ম্যাকবুক এর, একদম লাইট ওয়েট। আর ভাই প্রোডাক্টটা এত পরিমাণের ফ্রেশ, আমি জানি না যে ভিডিওতে কতটুকু কি বোঝানো যাচ্ছে, একদম 100% এ গ্রেড প্লাস কন্ডিশন, নতুন নেওয়ার মতোই। আপনি এই জন্যই তো বললাম আইটি স্টোরটা ভিজিট করুন, আপনার যদি ম্যাক নেওয়ার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা ইউজ প্রাইসগুলো কিভাবে দিচ্ছি বা কি করতেছি। এইখানে একটা প্রশ্ন করি, অনেকেই বলবে দাম বেশি ভাই, এগুলোর কন্ডিশন আছে, আপনারা একটা জিনিস বুঝেন না, আজ 5 বছর ধরে ভিডিও বানাচ্ছি, কোনো মানুষ বললো না দাম কম, কিন্তু জিনিস অনুযায়ী দাম তো হয়। তা তো অবশ্যই, আমার এটাই মানে, আপনি যখন এই প্রোডাক্টটা দেখেন আমরা সেল করতেছি 72, 73, 75, আপনি 60-তেও পাবেন, যে প্রোডাক্টের ব্যাটারি হেলথ থাকবে হলো আপনার 50%, 60%, 70%, চার্জিং টাইমটা 500, 600, 700, তো সেটা তো দাম কম হবে, ডেন্ট স্ক্র্যাচ থাকলে আপনি আমাদের প্রোডাক্টগুলি দেখেন, এগুলো নেবেন, আপনি একটা প্রোডাক্ট একটু হাই প্রাইসে নিলেও আপনি যদি 2-4 বছর চালাইতে পারেন এটা তো আপনার স্যাটিসফ্যাকশন, আর একটা প্রোডাক্ট সস্তায় নিলেন 2 দিন পর পর আসবেন যাবেন আপনার কাছে বিরক্ত লাগবে একটা সময়। এটা হচ্ছে যেমন এটা হলো ম্যাকবুক প্রো দিয়ে, এটা হলো ম্যাকবুক প্রো 2019 এর, যারা কিনা ভিডিও রিডিং করেন বা একটু বেশি ব্যাটারি বা বেশি স্টোরেজ লাগে বা একটু ভালো প্রসেসর লাগে সেক্ষেত্রে এই প্রোডাক্টটা দেখতে পারেন। এটা হলো 2019 এর Core i7, এটা কিন্তু অনেক কম প্রাইস, Core i7 এর, এটা তো 16GB র্যাম এবং 1TB স্টোরেজ, 16GB 1TB, এবং কি ম্যাকবুক প্রো উইথ টাচ বার, আপনি যখন ভিডিও এডিটিং এর কাজও করেন সেক্ষেত্রে টাচ বারটা আপনার খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ টাচ বার দিয়ে আপনি ভিডিও এডিটিং করাটা খুব ইজি হয় আর কি, আপনি লেফট রাইট বা আপনার সামনে পিছনে যাই হোক জিনিসটা, যেমন এই যে দেখেন এটার চার্জিং টাইম দেখেন 145 বার চার্জ করা হয়েছে, এবং কি উইথ টাচ বার সহ এটা, এবং কি এটা Core i7 এর একটা প্রসেসর দেওয়া আছে, 16GB র্যাম, 1TB SSD কার্ড, আমার কাছে মনে হয় না যে 1TB আমার থেকে কম প্রাইসে কেউ দিতে পারবে, এটা আমরা প্রাইস করতেছি মাত্র 69,000 টাকা দিয়ে Core i7, 16GB র্যাম, 1TB SSD কার্ড, 145 বার চার্জিং টাইম, এবং কি US ভেরিয়েন্ট সহকারে একদম এ গ্রেড প্লাস কন্ডিশন, আপনি প্রোডাক্টের আউটলুক দেখে প্রোডাক্ট পারচেস করবেন। আচ্ছা আমরা কিন্তু আজকে মূলত ম্যাকের উপরে কিন্তু বেশি ফোকাস দিচ্ছি, কারণ ম্যাকগুলো কিন্তু আমরা অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি, আর আমাদের ম্যাক্সিমাম কাস্টমারই অ্যাপেল ইউজার, অ্যাপেলের চাহিদা সবচাইতে বেশি, তার কারণে আমরা ডে বাই ডে প্রতিদিনই মডেল চেঞ্জ করি, হ্যাঁ নতুন নতুন কালেকশনগুলো কাস্টমারকে দেখাই। আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে একটা জেনুইন চার্জার পেয়ে যাবেন আর একটা ব্যাগ পেয়ে যাবেন। ওকে, তারপর আছে এখানে কিন্তু M1 এর আরো কিছু কালেকশন আছে, এগুলো কিন্তু আপনি কনফিগার অনুযায়ী প্রাইস বাড়বে কমবে, আপনি চাইলে M1 অনেকগুলি কোয়ান্টিটি আছে, আর এখানে আপনার 19 সালের আরো কিছু প্রোডাক্ট আছে যারা কিনা একটু স্টোরেজ কমের মধ্যে একটু প্রাইস কমের মধ্যে চাচ্ছেন, যেমন এটার প্রাইস হলো 63,000, এটা কিন্তু 16GB র্যাম, র্যাম কিন্তু কম দিচ্ছি না, চার্জবার সহকারে উইথ চার্জবার, এবং কি আপনার এটার যে সাউন্ড সিস্টেম আছে মানে মাথা নষ্ট সাউন্ড, প্রচুর সাউন্ড এটার আপনার, এবং কি এটা কিন্তু 16GB র্যাম দেওয়া আছে, 256GB SSD কার্ড দেওয়া আছে, প্রাইস হলো মাত্র 63,000, তাও Core i7 63,000 টাকা, এবং কি প্রতিটা প্রোডাক্টই কিন্তু আমাদের ফ্রেশ, প্রতিটা প্রোডাক্টই ফ্রেশ, এই দেখেন একটা ল্যাপটপ যদি আপনি শোরুম থেকে কিনতে যান মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা প্রাইস চলে আসবে, 1.5 থেকে 2 লাখ টাকা, তো সেই জায়গায় যেমন এখানে দেখেন আরেকটা আছে 1TB দিয়ে, আপনি প্রতিটা প্রোডাক্টের আউটলুক দেখেন, আমি কিন্তু আপনাকে জাস্ট আউটলুক ধরে ধরে দেখাই দিচ্ছি, এই যে দেখেন একদম, আপনি আপনি ভিউয়ারদের উদ্দেশ্যে বলেন যে এগুলোর কন্ডিশনটা কেমন, যাই হোক ইউজের মধ্যে ফ্রেশ আনফ্রেশ দুইটাই থাকবে, আমরা ফ্রেশগুলো দেওয়ার ট্রাই করি, আর এগুলো কিন্তু
আপনি আমাদের কাছে পারচেজ করলে মার্কেট থেকে মিনিমাম 50% প্রাইসে কম পাবেন 50% কমে যেগুলো কোরাই 7 মেকের কালেকশন মেকের কালেকশনে আপনি এবারে ম্যাকবুকের যদি কোরাই 5 পারচেজ করেন 120 থেকে 30000 টাকা সেই জায়গায় আমরা কোরাই 7 16GB 1TB দিয়ে 64000 টাকা বা 69000 টাকা আর 16256 যদি দিচ্ছি 63000 টাকা তো এখানে অনেকগুলি কালেকশন আমাদের আছে যেমন এখানে আরেকটা আছে 20 এর হ্যাঁ এটা কিন্তু 20 এর ইন্টেল ভেরিয়েন্টের প্রোডাক্ট এটা কিন্তু সম্পূর্ণ সিলভার কালার এটাও কিন্তু 8GB RAM দেওয়া আছে পাশাপাশি আপনার 256GB SSD কার্ড দেওয়া আছে একদম ফ্রেশ আপনি একটু হাতে নিয়ে দেখেন আসি একদম সুপার ফ্রেশ আর এটার প্রাইস আমরা করতেছি মাত্র 70000 টাকা 70000 টাকা দিয়ে 2020 কোর i5 8256 একদম এ গ্রেড প্লাস কন্ডিশনগুলো আমাদের থেকে পারচেজ করতে পারবেন আচ্ছা আর এই ছিল আজকে ম্যাক এর কিছু বেসিক মডেল যেমন এখানে একটা প্রোডাক্ট আছে এটা 2017 এর মডেল 2017 এটা হলো 16GB RAM দেওয়া আছে পাশাপাশি এটাতে আপনার 512GB SSD কার্ড দেওয়া আছে যারা একটু কম বাজেট হ্যাঁ হ্যাঁ 16GB 512GB উইথ চার্জ বার এটা প্রাইস করা যাবে 55000 মাত্র 55000 টাকা 55000 টাকায় কোরাই 7 16512 2017 এর মডেলটা আমাদের থেকে চলে পারচেজ করতে পারবেন আর এখানে সারফেসের কিছু বেসিক মডেল রাখা আছে মানে ম্যাকবুকের অপশন ম্যাকবুক আর সারফেস এগুলো কিন্তু আমরা জানি সিমিলার মডেল যাই হোক ম্যাক যদি আলাদা ব্র্যান্ড হলো মানে ম্যাকের ম্যাক্সিমাম ফিচারগুলি সারফেসের মধ্যে আমরা অনেক সময় পাই হ্যাঁ যেমন এটা হলো সারফেস ল্যাপটপ 3 বর্তমান সময়ের সবচাইতে সেলিং প্রোডাক্ট সবচেয়ে বেশি ল্যাপটপ 3 হ্যাঁ সম্পূর্ণ ম্যাট মানে জেড ব্ল্যাক যেটাকে বলে আর কি জেড ব্ল্যাক এটা কালারটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাকটা আর এটা কিন্তু আপনার 8GB RAM দেওয়া আছে রেডি হ্যাঁ এটা হলো বর্তমান সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট সারফেস ল্যাপটপ 3 এটাতে 8GB RAM দেওয়া আছে পাশাপাশি 256GB SSD কার্ড দেওয়া আছে সম্পূর্ণ ব্ল্যাক কালার আর এটা কিন্তু ডিসপ্লে কিন্তু 2K রেজুলেশন সম্পূর্ণ 2K একদম IPS প্যানেল দেওয়া আছে এবং এটা কিন্তু UK ভেরিয়েন্টের ল্যাপটপ এটা আর এটা প্রাইসটা আমরা করতেছি মাত্র 42000 টাকা 42000 টাকা সারফেসের ল্যাপটপ 3 সম্পূর্ণ ব্ল্যাক কালারটা নিতে পারবেন এবং এটা আমাদের কাছে অ্যাভেলেবল স্টক আছে আপনি পছন্দ করে চাইলে যে কোনো একটা আপনি আপনার মতো পারচেজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপ দেখাবো এটা হলো সারফেস ল্যাপটপ 4 ল্যাপটপ 4 এটা হলো একদম আপডেটটা এটা কোথাও পাবেন না আমি যতদূর জানো না মানে ইউজ পাবেন না আর কি ল্যাপটপ পাবেন ইউজ পাবেন না এটা কিন্তু আপনার 8GB RAM দেওয়া আছে 256GB SSD কার্ড এটা কিন্তু UK ল্যাপটপ এবং এই ল্যাপটপটাতে আপনার একদম এ গ্রেড প্লাস কন্ডিশন সম্পূর্ণ সিলভার কালার এর ল্যাপটপ একদম এ গ্রেড প্লাস সম্পূর্ণ রাবার থেকে শুরু করে এবং কি লেদার এবং কি আপনার যে ডিসপ্লেটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এবং এটাতে 8GB RAM দেওয়া আছে 256GB SSD কার্ড দেওয়া আছে আর এটা আমরা HP থেকে কম প্রাইসে দিচ্ছি মাইক্রোসফটের সারফেস এই স্পিড চাইতেও কম দামে থেকে কম প্রাইসে সারফেস আমি যদি ভাই এটা কালারটা আপনাকে একটু দেখাই জানি না আমি ভিডিওতে সম্পূর্ণ জিনিসটা বুঝাতে পারবো কিনা আমি জাস্ট একটু আপনাকে দেখাই হ্যাঁ এটা ভিডিও কালারটা দেখেন আপনি বুঝেন এটা আমরা HP থেকে কম প্রাইসে দিচ্ছি মাত্র 52000 টাকা 52000 টাকা 52000 টাকা সারফেস ল্যাপটপ 4 8GB RAM 256GB SSD কার্ড আর এটা এত পরিমাণের হালকা আপনি কি ল্যাপটপ হাতে নিয়ে দেখেন আর 2K ডিসপ্লে দিয়ে হ্যাঁ মাত্র 52000 এ দিচ্ছি 52000 টাকা যারা আসিফ ভাই ভিডিও দেখে আসবে ইনশাআল্লাহ ট্রাই করবে তাদের জন্য আর একটু কমাই দেওয়ার জন্য ইনশাআল্লাহ তবে সিলভার কালারের চাইতে ব্ল্যাক কালারটা বেশি জি ব্ল্যাকটা হলো আপডেট আর সিলভারটা হলো আমাদের প্রিভিয়াস যতগুলো মডেলে ছিল এগুলো ছিল এটা নতুন আসছে যাই হোক আর এখানে আরেকটা রাখা আছে এটা ল্যাপটপ 3 এটা হলো সিলভারটা আপনি চাইলে সিলভারও নিতে পারবেন চাইলে ব্ল্যাকই নিতে পারবেন সিলভারটা হলো লেদারের যে একটা ফিনিশিং থাকে বা পার্ট থাকে লেদার পার্টের আর ওটা হলো সম্পূর্ণ মেটাল পার্টের দুইটাই অ্যাভেলেবল আছে প্রাইস সেম দুইটাই আপনার সেম প্রাইস হ্যাঁ 42 করে দেওয়া যাবে আর যারা কিনা সারফেসের 15.6 টা নিতে চাচ্ছেন একটু বড় স্ক্রিন বা একটু হাই কনফিগারেশন যেমন এটা হলো আপনার সারফেস ল্যাপটপ 3 i7 বিশেষ করে ভিডিও এডিটের কারণে ম্যাক্সিমাম ইউজাররা বড় স্ক্রিন চায় সেই ক্ষেত্রে একটাই রিজন এটা হলো আপনার একটু বিগ স্ক্রিন হলে ভিডিও এডিটিং করা বলেন বা যে কোনো একটা কাজ বলেন যারা লং টাইম পিসির সামনে থাকে তো সেই ক্ষেত্রে তাদের একটু বড় স্ক্রিন দরকার আর এটা যে লুকস আছে এটা একটু আপনি দেখেন মানে কি জিনিস এটা সম্পূর্ণ মেটালিক বডি হ্যাঁ এবং কি 16GB RAM আছে 512GB SSD কার্ড আছে i7 এর 10th জেনারেশন আর এর প্রাইস শুনলে আপনি অনেক অবাক হবেন কারণ এর প্রাইসটা মাত্র 65000 টাকা 65000 টাকা 15.6 ইঞ্চি ল্যাপটপ একটু দেখেন আপনি আউটলুক দেখেই তো মনে হচ্ছে একদম একদম নতুন মানে নতুনই হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু আমাদের একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম বেস্ট ইউনিট হ্যাঁ নেক্সটে আরেকটা ল্যাপটপ দেখাই আমার আসলে ম্যাকের এই মডেলটা M2 আর কি ব্র্যান্ড নিউ এটা দেখানোই আসলে ইয়ে নাই মনেই নাই যাই হোক এটা হলো ম্যাকবুক এয়ার M2 একদম ইনঅ্যাকটিভ ব্র্যান্ড নিউ ল্যাপটপ এবং কি এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহকারে আছে এটা একদম সেরকম প্রাইস 1,08,000 টাকা মার্কেটে যেখান থেকে 1,10,000 নিতে পারবো আমরা 1,08,000 টাকা অফার করতেছি একদম ইনঅ্যাকটিভ এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহকারে 8GB RAM দেওয়া আছে পাশাপাশি 256GB SSD দেওয়া এবং এটা কিন্তু আপনার স্পেস গ্রে কালার অ্যাভেলেবল স্টক আছে যদি কারো ব্র্যান্ড নিউ প্রয়োজন হয় আমাদের কাছে ব্র্যান্ড নিউ ম্যাকবুক পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ ওকে তারপর যে ল্যাপটপগুলো দেখাবো আমাদের কাছে কিন্তু
সব সময় এলিট বুকের কালেকশনগুলো অ্যাভেলেবেল থাকে। এর ভিতরে বর্তমান আমি যে এলিট বুকটা আপনাকে দেখাবো এটা হলো বর্তমান সময়ের সবচাইতে লেটেস্ট একটি ল্যাপটপ, এবং এটা কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স, একবার বা দুইবার চার্জ করা। আর এটা কিন্তু 32 GB র্যাম, 32 GB র্যাম দেওয়া আছে DDR5 এর, এবং কি আপনার SSD কার্ডও দেওয়া আছে আপনার 512 GB জেন 4 এর Ryzen 7 এর 7000 সিরিজ। ও তাদের জন্য এই যে দেখেন এটা কিন্তু Ryzen 7 প্রো ভার্সন, হ্যাঁ প্রফেশনাল সিরিজ, এবং কি 7840U, হ্যাঁ। আর এটাতে কিন্তু দেখেন 8-core প্রসেসর ইউজ করা হয়েছে, এবং কি আপনার 6 MB ক্যাশ ইউজ করা হয়েছে। আর এটাতে কিন্তু 32 GB র্যাম ইউজ করা 5600 MHz, যেটাকে আমরা DDR5 এর র্যাম বলি। আর 32 GB র্যাম আপনি চাইলে এটাতে আরও র্যাম ইউজ করতে পারেন, যেহেতু এটা বিল্ট ইন না, আপনি এটা 64 GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। প্লাস এটাতে SSD কার্ড ইউজ করেছে 512 GB। আর এটাতে যদি আমরা শেয়ার গ্রাফিক্স দেখি, এখানে শেয়ার গ্রাফিক্স ইউজ করেছে আপনার অলমোস্ট 16 GB, দেখেন 16 GB, অলমোস্ট 16 GB। আর এই ল্যাপটপটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ, এই যে দেখেন এটা আমাদের কাছে 8-10 পিস আছে, নট এ সিঙ্গেল স্ক্র্যাচ অর ড্যান্ট, একদম এ গ্রেড প্লাস। আপনি একটু হাতে নিয়ে দেখেন, মানে একদম একটা একটা স্ক্র্যাচ পান কিনা দেখেন। আপনি ফার্স্টেই তো বললেন ওপেন বক্স, আমি এটা কিছুক্ষণ আগে ওপেন করলাম। আর আরেকটা জিনিস আমি দেখাই, এটা চার্জিং টাইমটা দেখাই ভাই, এটা চার্জিং টাইমটা একটু দেখেন তো, মাত্র দুইবার চার্জ, আমি 70 হাজার টাকা সবকিছু পানির মতো চলবে, পানি একদম স্মুথ। আর এটা কিন্তু খুব কম স্টক আছে, যাদের যাদের প্রয়োজন দ্রুত চলে আসেন। আর এই অফারটা কিন্তু আমাদের জাস্ট এক সপ্তাহ থাকবে, এর বেশি থাকবে না, এরপরে কিন্তু আবার প্রাইস বেড়ে যাবে। ওকে, তারপর এটা আমাদের অফার প্রাইস। এরপর যে ল্যাপটপ দেখাবো, যারা কিনা রাইজেন প্রসেসরের মধ্যে সবচেয়ে যে কম প্রাইসের ল্যাপটপ চাচ্ছেন, এবং কি 5000 সিরিজ দিয়ে প্রোবুক ভার্সনের, এটা হলো আপনার সম্পূর্ণ মডেলটা যদি বলি 445G9, এটা প্রসেসর মডেলটা হলো আপনার রাইজেন 5 এর, এখানে দেওয়া আছে 5625, হ্যাঁ। আর এটা তো হলো 16 GB র্যাম দেওয়া আছে, 512 GB SSD কার্ড দেওয়া আছে। আর এটার প্রাইস থাকছে মাত্র 39,000 টাকা দিয়ে 16 MB ক্যাশের ল্যাপটপ 5000 সিরিজ। আপনি যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন 13th generation, 16 GB 512 GB এ গ্রেড প্লাস কন্ডিশন, আপনি একটু আউটলুক দেখেন বা এটার কন্ডিশনটা দেখেন, একদমই সুপার ফ্রেশ, একদম সুপার ডুপার ফ্রেশ প্রতিনিয়তই বলে থাকি। এবং এটাতে কিন্তু জেনুইন অপারেটিং সিস্টেম সহকারে ব্যাটারি ব্যাকআপ পাবেন 4-5 ঘন্টা, মাত্র 39,000 টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন। আর যারা কিনা ইন্টেলের আপনার G8টা নিতে যাচ্ছেন, ইন্টেল একদম ফ্রেশ 840G8, আপনি ভাই একটু আউটলুকটা দেখেন, আমি একটা রিকোয়েস্ট করবো আপনার বাইরে ভাই, মানে আউটলুকের কথা বললে তো দিন শেষ হবে না। আসলে যারা ল্যাপটপ পারচেজ করে আমাদের শপের প্রোডাক্টগুলো না দেখলে মানে ইউজ প্রোডাক্ট যে কতটা ফ্রেশ হতে পারে ধারণা করতে পারবে না, একদম 100% এ গ্রেড প্লাস কন্ডিশন। এবং কি এটাতে 16 GB র্যাম দেওয়া আছে, 512 GB SSD কার্ড দেওয়া আছে, এবং কি মানে এটাতে একটা স্ক্র্যাচ আমার কাছে মনে হয় যদি বক্স রাখা হয় আপনি এটা নতুন ভাববেন, এটা মানে কোনোভাবে এটাকে আপনি বুঝতে পারবেন যে এটা ইউজড বা এটা কিন্তু ইউজ প্রোডাক্ট না, ওপেন বক্স প্রোডাক্ট। যদি আমরা ওপেন বক্সগুলো আমরা ইউজ বলে থাকি যেহেতু আপনার ইনটেক না, যাই হোক এটাকে 16 GB র্যাম, 512 GB SSD কার্ড, i5 এর 11th generation, এবং 100% ফ্রেশ, 1% বাদ দেয় নাই, 100% ফ্রেশ। এটা প্রাইস করতেছে মাত্র 48,000, এটা চাইলে আমাদের কাছে পারচেজ করতে পারবেন। তারপর নেক্সট যে ল্যাপটপ দেখাবো এটা কিন্তু এলিট বুকের 840G9, তখন কিন্তু যে ল্যাপটপ দেখাচ্ছে কিন্তু G10 ছিল, একদম লেটেস্ট মডেল এলিট বুকের, এটা G9 দিয়ে, এবং এটা সম্পূর্ণ মডেলটা কিন্তু হলো 845G9, এটাও রাইজেন 5000 সিরিজ, এটা রাইজেন 5 এর আপনার 6000 প্রসেসর মডেল, এটা তো 16 GB র্যাম দেওয়া আছে, DDR5 এর 512 GB SSD কার্ড দেওয়া আছে। যারা কিনা এলিট বুকের G9 এর রাইজেনটা নিতে চাচ্ছেন এটা প্রাইস রাখা যায় মাত্র 69,000 টাকা। আচ্ছা, এগুলোর চার্জিং ব্যাকআপ, এগুলো কিন্তু চার্জিং ব্যাকআপ 4-5 ঘন্টা, আর এগুলো চার্জিং টাইম 2-3 বার সর্বোচ্চ। আর এখানে আরেকটা আছে, এটাও G9 এর একটা মডেল এলিট বুকের, এটা হলো 840G9, i5 এর 12th generation, এটা তো 16 GB র্যাম দেওয়া আছে, 512 GB SSD কার্ড দেওয়া আছে, ভি প্রো প্রসেসর দেওয়া, একদম আউটলুক দেখেন, সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশন। আর এটা প্রাইস মাত্র 60, নাটগুলোও একদমই ফ্রেশ ভাই, এটা ফুল
পার্ট টাইপ ফ্রেশ আছে এটা এখনো পর্যন্ত এটা কিছু আপডেটও করা হয় না কিছু করা হয় না মাত্র 60,000 আর এখানে আরেকটা প্রোডাক্ট আছে জেডবুক সিরিজের এটা সম্পূর্ণ মডেল হলো এইচপি জেডবুক ফায়ারফ্লাই এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে খুবই ইউনিক একটা কালেকশন এটা ফায়ারফ্লাই আই ফাইভ এর 11 জেনারেশন এটাতে আপনার 11 জেনারেশন 8GB 16GB র্যাম ইউজ করা হয়েছে 512GB SSD কার্ড ইউজ করা হয়েছে এই প্রোডাক্টের প্রাইস আমরা করতেছি মাত্র 50,000 50,000 টাকায় আই ফাইভ এর 11 জেনারেশন জেডবুক এর ফায়ারফ্লাই এর মডেল এবং এটা হলো কিন্তু G8 একদম এ গ্রেড প্লাস কন্ডিশন তার এখানে একটু ডিফারেন্ট কালার চাচ্ছেন বা একটু লং টাইম ইউজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে এটা খুবই বেস্ট একটা মডেল হবে ফ্রিল্যান্সারদের জন্য ভালো হবে ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে বেস্ট মডেলই জেডবুক প্লাস এলিট বুক সবচেয়ে ভালো মডেল আচ্ছা এবং কি আপনার একটা নেবেন একটাই ভালো সার্ভিস পাবেন সেকেন্ড আরেকটা ল্যাপটপ আপনার কখনোই চেঞ্জ করা লাগবে না একদম নন স্টপ ইউজ করতে পারবেন আর এইখানে কিছু ল্যাপটপ রাখা আছে প্রিমিয়াম 360 প্লাস টাচ স্ক্রিন প্লাস প্রিমিয়াম হ্যাঁ সবকিছু পেয়ে যাবেন যেমন এই ল্যাপটপটা আছে এটা হলো ডেল এর হ্যাঁ সম্পূর্ণ 360 প্লাস টাচ স্ক্রিন এই ল্যাপটপটাতে 16GB র্যাম ইউজ করা হয়েছে পাশাপাশি 512GB SSD কার্ড ইউজ করা হয়েছে 16GB 512GB আর এই ল্যাপটপটা কিন্তু আপনার ডেল এর 2-in-1 একটি ল্যাপটপ এবং এটা যদি আপনি 360 মোডে যান 360 মোডে চলে খুব স্মুথলি ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব একদম ল্যাপটপ প্লাস ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন আর এটা হলো ডেল এর 2-in-1 ল্যাপটপ কোর i5 এর ইভো সার্টিফাইড প্রসেসর ইভো সার্টিফাইড প্রসেসর আর প্রাইস রেঞ্জ আমরা করতেছি মাত্র 58,000 টাকা এটা পারচেজ করতে পারবেন আর যারা এখানে মিড রেঞ্জের মধ্যে 2-in-1 ল্যাপটপ চাচ্ছে 16GB প্লাস 512GB i5 এর 8th generation HP 1030G3 এবং কি খুবই ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ ইউনিট এই প্রোডাক্টটা চাইলে নিতে পারে এটা প্রাইস করা যায় মাত্র 43,000 টাকা মাত্র 43,000 টাকা এটা কিন্তু 2-in-1 আর এর ভিতরে আরেকটা ল্যাপটপ রাখা আছে যেটা হলো ড্রাগন ফ্লাই HP এলিট বুকের ড্রাগন ফ্লাই সবচেয়ে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট আমাদের শোরুমের এটাতে কিন্তু 8GB র্যাম দেওয়া আছে পাশাপাশি 256GB যারা কিনা লাইট ওয়েট চাচ্ছে একদম হালকা স্মুথ একটা পারফরমেন্স পাবে আর ব্যাটারি ব্যাকআপ ডিসপ্লে সবকিছু মিলে বেস্ট একটা মডেল সেক্ষেত্রে এটা নিতে পারে এটা কি সর্বোচ্চ সেল আপনার আমাদের শোরুমের সর্বোচ্চ সবচেয়ে চাহিদা সম্পন্ন মডেলের মধ্যে এটাই একটা সবচেয়ে বেশি সেল হয় আর এটা প্রাইস দিচ্ছে মাত্র 42,000 টাকা যারা কিনা NB সিরিজের 2-in-1 চাচ্ছে NB অ্যাট দ্য সেম টাইম ল্যাপটপ হিসেবে প্লাস ট্যাব হিসেবে ইউজ করতে পারবে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে এটাও কিন্তু ইভো সার্টিফাইড প্রসেসর i5 এর 12th জেনারেশন 8GB র্যাম ইউজ করা হয়েছে পাশাপাশি 512GB SSD কার্ড ইউজ করা হয়েছে ডিসপ্লে কি এটা এটা কিন্তু 1920x1000 আছে আচ্ছা এবং কি খুবই ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ এই প্রোডাক্টের প্রাইস করা যায় মাত্র 71,000 জি আর এখানে আরো কিছু ল্যাপটপ রাখা আছে যেমন এখানে একটা ল্যাপটপ আছে এটা হলো এইচপি প্যাভিলিয়ন এরো হ্যাঁ আনকমন হ্যাঁ একদমই আনকমন রোজ গোল্ড কালার যারা এখানে একটু ইউনিক কালেকশন চাচ্ছেন রাইজেন 5 দিয়ে 5-6 প্রসেসর মডেল 16GB র্যাম আছে 512GB SSD কার্ড আছে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র 49,000 টাকা এত হালকা একদম হালকা আচ্ছা এবং কি এর ডিসপ্লেটাও কিন্তু 2K রেজুলেশন 2K ডিসপ্লে একদম সেরকম ল্যাপটপ আপনি দেখেন কালারটাই দেখেন ল্যাপটপটা এগুলো কিন্তু নতুন স্টক আমাদের একদমই নতুন স্টক আর যারা কিনা এলিট বুকের মধ্যে আপনার G6 G7 G8 রাইজেন ইন্টেল চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপগুলি খুবই ভালো হবে এটা সম্পূর্ণ মডেল হলো 840G7 i7 এর 10th generation 16GB র্যাম 512GB SSD কার্ড এটা আজকে আমাদের অফার প্রাইস থাকবে মাত্র 42,000 টাকা কোর i7 এর 10th gen 14-inch এই স্টকটা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আর যারা কিনে এলিট বুক সিরিজের একদম বেস্ট প্রাইসে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট চাচ্ছেন সেক্ষেত্রে এটা হলো 830G6 16GB 8GB র্যাম দেওয়া আছে 256GB SSD কার্ড দেওয়া আছে এলিট বুকের ভিতর সবচাইতে ভালো প্রাইস সবচাইতে ভালো প্রাইস সবচেয়ে বেস্ট প্রোডাক্ট সবচেয়ে ফ্রেশ প্রোডাক্ট আর এটার প্রাইস রেঞ্জ আমরা দিচ্ছি মাত্র 27,000 টাকা এটা আমাদের কাছে চলে পারচেজ করতে পারবেন ওকে তারপর আছে যারা কিনা এলিট বুকের 845 রাইজেনটা যাচ্ছেন G7 ডিসপ্লেটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ টাচ ডিসপ্লে এবং এটা তো 16GB র্যাম দেওয়া আছে 512GB SSD কার্ড দেওয়া আছে এটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র 40,000 টাকা রাইজেন 7 এবং কি আপনার 16GB র‍্যাম প্লাস 512GB SSD কার্ড উইথ টাচ ডিসপ্লে আচ্ছা ভিডিও দেখে আসলে তো একটু অর্ডার করতে অবশ্যই ভিডিও দেখে আসলে আমরা প্রাইস কমাই রাখা ট্রাই করব ইনশাআল্লাহ আর এখানে G6 এর আমাদের কাছে দুটো মডেল রাখা আছে এটা কিন্তু 840 G6 এটা তো 16GB র‍্যাম আছে 512GB SSD কার্ড দেওয়া আছে বর্তমানে জাতীয় ল্যাপটপ নাকি সবচাইতে ফ্রেশ ইউনিট সবচেয়ে চাহিদা সম্পন্ন মডেল একদম মানে টপ সেলের ভিতর এটা আরেকটা প্রোডাক্ট এটা HP এলিট বুকের 840 G6 16GB র‍্যাম 512GB SSD কার্ড সম্পূর্ণ ম্যাট টাচ একটা ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফেস লক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা দরকার অল ইন ওয়ান আর এটা প্রাইস করতেছে মাত্র 33,000 টাকা আর এরপর যে ল্যাপটপ দেখাবো এটা কিন্তু আপনার সম্পূর্ণ গ্লাস প্যানেল এটা মনে হয় আপনি কোথাও পাবেন কিনা অ্যাভেলেবল আছে কিনা এটা কিন্তু সম্পূর্ণ গ্লাস প্যানেল একটি ল্যাপটপ এবং কি ল্যাপটপটার আপনার 16GB র্যাম দেওয়া আছে 512GB SSD কার্ড দেওয়া আছে এবং G6 এর কিন্তু যারাই প্রোডাক্ট সেল করে সবাই ম্যাট টাচগুলি পায় আমরা কিন্তু এটা আপনার বাইরে থেকে নিয়ে আসছি এটা কিন্তু গ্লাস টাচ এটা কিন্তু টোটালি ইউনিক একটা কালেকশন আপনি ল্যাপটপের আউটলুকটা বা এটা কন্ডিশনটা দেখেন ডিসপ্লেটা দেখেন এটা একদম জোস দেখছেন
মাত্র 35000 টাকা 35000 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি কার্ড এবং কি সম্পূর্ণ গ্লাস প্যানেল আইপিএস প্যানেল সহকারে মাত্র 35000 টাকা এলএ প্রো চাইলে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আর যারা কিনা ম্যাট টাচের মধ্যে 8256 এটা যাচ্ছেন তাদের জন্য 29500 টাকা পর্যন্ত এটা রাখা যাবে 29500 টাকা 8 জিবি 256 আর এখানে কিন্তু আমাদের কাছে আরো অনেকগুলি কালেকশন আছে মানে আমাদের কিন্তু পরিমাণ কালেকশন ঠিক এখানে কিন্তু এক্সপিএস এর কিছু মডেল রাখা আছে কিন্তু দেখানোই হয় নাই মাত্র 42 থেকে 43000 টাকা ডিল এক্সপিএস i7 এর জন্য আমাদের কাছে চলে পারচেজ করতে পারবেন 42 43 হ্যাঁ আর এখানে কিন্তু আসিফ ভাই কিছু ওপেন বক্স প্রোডাক্ট আছে আমাদের এগুলো কিন্তু এখনো দেখানোই হয় নাই এই যে দেখছেন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ হ্যাঁ ওপেন বক্স ল্যাপটপ এই যে দেখেন ও ভাই প্রিমিয়াম এটা তো শুধু এটাও না এটা কিন্তু প্রায় এটা প্রাইস হলো 75000 Ryzen 5 দিয়ে আর এখানে আরেকটা আছে প্যাভিলিয়ন সিরিজের আমি একটা মিনিট আপনাকে দেখাচ্ছি এখানে কিন্তু একটা রাখা আছে প্যাভিলিয়ন প্লাস হ্যাঁ এটাও কিন্তু 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি কার্ড একদম ব্র্যান্ড নিউ হ্যাঁ এটা কিন্তু এখন আমরা ডিসপ্লেও করি নাই এটা কিন্তু যে আগে আসবে তাকে আগে দেখাবো মানে যারা ব্র্যান্ড নিউ ওপেন বক্স চাচ্ছে তাদের জন্য এটাই আলাদা ভাবে রাখা আইরিশ এক্স গ্রাফিক্স আইরিশ গ্রাফিক্স কার্ড দাও একদম লেটেস্ট গ্রাফিক্স 13 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি কার্ড এবং এর প্রাইস হলো মাত্র 73000 আর এখানে আপনার আরো কিছু ল্যাপটপ রাখা আছে যারা কিনা আপনার একদম কম প্রাইস এলিট বুক চাচ্ছে হ্যাঁ একদম বিগিনার আছে বা ফার্স্ট টাইম আপনার একটা ল্যাপটপ দিয়ে কাজ শিখবে বা শুরু করবে তাদের জন্য এই যে মডেলটা খুবই ভালো কোরাই 5 এর 6 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি কার্ড মাত্র 23000 টাকা 23000 টাকা 6 জেনারেশন এটা কিন্তু আকর্ষণ ভিডিও রাখা ভাই কল্পনা করা যায় 23000 টাকা একদম কম প্রায় মাত্র 23000 টাকা আর যারা আসিফ ভাই ভিডিও দেখে আসবে তাদের জন্য হ্যান্ড ক্যারি 1000 ডিসকাউন্ট মানে 22000 টাকা 22000 টাকা 6 জেনারেশন 6 জেনারেশনের ল্যাপটপ তাও আবার ফ্রেশ একদম ফ্রেশ সত্যি কোয়ালিটি আছে ভাই বসুন্ধরা সিটি আপনি যেটা পাবেন বেস্ট প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন উইথ 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি 15 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি জাস্ট আইটি স্টোরে এসে আপনার প্রোডাক্টগুলো জাস্ট একবার দেখুন শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক ডি শপ নম্বর 61 এবং কি 62 আর আপনারা ব্র্যান্ড নিউ বা ওপেন বক্স যে ক্যাটাগরি ল্যাপটপ আমরা কিন্তু এখানে অনেকগুলি মডেল এখন দেখাতেই পারি নাই যেমন এখানে একটা আছে i7 এর 14 জেনারেশন এনভি 16 জিবি র‍্যাম 1 টেরাবাইট এসএসডি কার্ড অফিশিয়াল প্রাইস 1.5 লাখ টাকার উপর আমাদের প্রাইস 1,15,000 টাকা 1,15,000 এখানে আছে Lenovo Slim 3 এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ এটাতে 8 জিবি র‍্যাম দাও আছে 512 জিবি এসএসডি কার্ড আছে মাত্র 55,000 টাকা এখানে একটা আছে i5 এর 13 জেনারেশন এটা আপনার 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি কার্ড 65,000 টাকা এখানে আছে i5 এর 12 জেনারেশন 8 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি কার্ড এর প্রাইস হলো 60,000 টাকা এখানে আছে Flex 13 এটা হলো আপনার 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি কার্ড রাইজেন 7 এর 7000 সিরিজ এটা প্রাইস আছে মাত্র 70,000 টাকা 70,000 হ্যাঁ মানে আমাদের কাছে অনেকগুলা কোয়ান্টিটি আছে অনেক অনেক হিউজ কোয়ান্টিটি ঢাকার বাইরে থেকে নিতে কিভাবে যারা ঢাকার বাইরে থেকে নিতে যায় তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে নিতে পারবে আর আপনাদের সবাইকে একটাই মেসেজ থাকবে আমার আপনারা সবাই আইটি স্টোর পেজটা একবার হলে ভিজিট করবেন আর যে মডেলগুলো আপনাদের প্রয়োজন আমাদেরকে নক দিবেন আমাদের কাছে কি এখনো কিন্তু 100 এর মতো মডেল আছে যেগুলো আমরা দেখাতে পারি নাই আচ্ছা ঠিক আছে প্রচুর কালেকশন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আইটি স্টোরকে অলওয়েজ সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম বলে আমার ভিডিও আমি শেষ করছি আসসালামু আলাইকুম।